সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট, আর পঞ্চায়েত ভোটের আগে যে সম্ভাবনার কথা ইতিমধ্যে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে পঞ্চায়েত ভোটের আগেই কি দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে, সেই জল্পনা কিন্তু এবার নতুন করে দানা বাঁধতে শুরু করে দিয়েছে। কারণ বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত এতে সবুজ সংকেত দিয়েছে, অর্থাৎ আসানসোল থেকে দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পর বিশেষ সিবিআই আদালত সেই আবেদন করেছিল যে আসানসোল থেকে এবার দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যেতে চান আধিকারিকরা, তার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য জানতে চান। অবশেষে এবার সেই জল্পনা কি সত্যি হতে চলেছে সেই প্রশ্ন বারবার করে উঠে আসছে। বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত এতে সবুজ সংকেত দিয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। ইডির কাছ থেকে দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পর বিশেষ সিবিআই আদালতে সেই আবেদন করেছিল আসানসোলের জেলা সংশোধনাগার, তাতে সায় দিয়েছেন বিচারক। এতদিন ধরে আসানসোলের যে সংশোধনাগার সেখানেই ছিলেন অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি তিনি, তার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য জানতে চান আধিকারিকরা। অর্থাৎ একদিকে ইডি, অন্যদিকে সিবিআই, এই দুটি ক্ষেত্রেই কিন্তু অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ আরও করতে চান বলে আধিকারিকরা জানিয়েছিলেন। এবং এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে সেটা হচ্ছে যে ইডির কাছ থেকে দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পর বিশেষ সিবিআই আদালতে সেই আবেদন করেছিল আসানসোল জেলা সংশোধনাগার, তাতে সায় দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে বিশেষ সিবিআই আদালতে সেই রায়ের কপি পৌঁছে গিয়েছে আসানসোলের সংশোধনাগারেও। দিল্লির রাউস এভিনিউ কোর্টে চলা ইডির মামলার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গিয়েছিল অনুব্রত মণ্ডল, সেই শুনানি রয়েছে আগামী 17 মার্চ। আর এর মধ্যে অনুব্রতকে হাজির করানোর জন্য মঙ্গলবার আরও একটি সমন জারি করে রাউস এভিনিউ আদালত। সেই নির্দেশেই বুধবার আসানসোল সংশোধনাগারে ইমেল মারফত পাঠায় ইডি। এরপর বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাবার অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন সংশোধনাগার কর্তৃপক্ষ, সেই অনুমতি মিলেছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যৌথভাবে তদন্ত চালাচ্ছে দুটি সংস্থা, একদিকে সিবিআই অন্যদিকে ইডি। এর আগে গত বছরের শেষে তাদের সেই আবেদনে সায়ও দেয় দিল্লির রাউস এভিনিউ আদালত। অর্থাৎ সামনেই যখন পঞ্চায়েত ভোট রয়েছে, সেই পঞ্চায়েত ভোটের আগেই কি তাহলে দিল্লিতে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে? অন্তত প্রসিডিওর কিন্তু সেটাই বলছে, কারণ ইতিমধ্যেই অনুমতি মিলেছে। তাহলে কি এবার সত্যি সত্যি দিল্লিতে নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবেন আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে? কারণ অনুব্রত মণ্ডলের যে ব্যক্তিগত দেহরক্ষী সাইগল হোসেন, তাকে কিন্তু দিল্লিতে নিয়ে গিয়ে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার কি তাকে তার সঙ্গে মুখোমুখি বসিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য দিল্লিতেই নিয়ে যাওয়া হবে তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতিকে? হয়তো আর কিছুদিনের মধ্যেই সেই উত্তরটা স্পষ্ট হবে। এই সংক্রান্ত আরও আপডেট যদি আপনারা পেতে চান তাহলে কী করবেন? এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করবেন, আর অবশ্যই দেখতে থাকুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলটি।